1943 সাল, অবিভক্ত বাংলায় ভীষণ খাদ্যাভাব দেখা দেয়। এতে প্রায় 15 লক্ষ মানুষের অকাল মৃত্যু হয়। এটি গ্রেট বেঙ্গল ফেমিন নামে পরিচিত। এর সাথে যুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরূপ প্রতিক্রিয়া, ফলে খাদ্যের অভাব প্রকট রূপ লাভ করে। মানুষ মুখোমুখি হয় দুঃস্বপ্নের, শুরু হয় নিরন্নের কাল। এরই প্রেক্ষাপটে খাদ্যের প্রয়োজনীয়তা গুরুত্ব উপলব্ধি করে 1943 সালের 24শে এপ্রিল সিভিল সাপ্লাইস ডিপার্টমেন্ট নামে খাদ্য অধিদপ্তরে যাত্রা শুরু হয় এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী খাদ্য বেসামরিক সরবরাহ মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী নিযুক্ত হন। 1947 সালে দেশ বিভাগের পর 1955 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার সিভিল সাপ্লাই বিভাগ বিলুপ্ত করে দেয়। কিন্তু অল্পদিনের মধ্যেই এর কুফল দেখা দেয়। 1956 সালে সিভিল সাপ্লাইস বিভাগ খাদ্য অধিদপ্তর পুনঃপ্রতিষ্ঠিত হয়ে স্থায়ী রূপ লাভ করে। 1960 থেকে 1970 সাল পর্যন্ত খাদ্য অধিদপ্তরের কর্মকাণ্ড কাজের পরিধি ব্যাপক বৃদ্ধি পায়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ও 26শে মার্চের মহান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সশস্ত্র যুদ্ধ শুরু হয়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়। যুদ্ধ বিধ্বস্ত নতুন স্বাধীন বাংলাদেশ গড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগাযোগ পুনঃস্থাপন করে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করার লক্ষ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্ব দেন এবং 1972 সালে খাদ্য বেসামরিক সরবরাহ মন্ত্রণালয় নামে খাদ্য অধিদপ্তরের স্বাধীন পথচলা শুরু হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান ফণীভূষণ মজুমদার। দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রেক্ষাপটে 1984 সালে এ বিভাগ পুনর্গঠিত হয়ে খাদ্য অধিদপ্তর নামে আত্মপ্রকাশ করে। দীর্ঘ পথচলায় খাদ্য অধিদপ্তর কখনও অতিক্রম করেছে সোনালি সময়, আবার কখনও পার করেছে সংকটময় মুহূর্ত। এই পথচলায় খাদ্য অধিদপ্তরের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন প্রতিথযশা ব্যক্তিবর্গ। হ্যাজবার্ন অয়েল, যাকে সিভিল সাপ্লাইয়ের জনক বলা হয়, তিনিও কাজ করেছেন খাদ্য অধিদপ্তরে। তার হাত ধরে এই অধিদপ্তরের কাজে সম্পৃক্ত হয়েছেন সমর সেন, কবির চৌধুরী, নুরুদ্দিন চৌধুরী, ইকবাল করিমের মতো প্রতিভাবান ব্যক্তিবর্গ। স্বল্প আয়ের দরিদ্র মানুষ যাতে তাদের সাধ্যমতো সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য ক্রয় করতে পারে, সে লক্ষ্যে খাদ্য অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। খাদ্যশস্যের বাজার স্থিতিশীল রাখা এবং ক্রয় সাধ্য মূল্যে মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছানোর লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় করা বা ওপেন মার্কেট সেল। এটি মানুষের কাছে ওএমএস নামে পরিচিত। তার খুব ভালো দিতেছে, কিন্তু আমরা যে আমাদের উপকার হইতেছে, তো এখান তো নিলে আমার উপকার হয়, আমার টাকা বাঁচে, আমি খাই বাঁচতে পারি। আরও থাকা উচিত, দিন দিনই থাকা উচিত, যুগ যুগই থাকা উচিত। সরকারি আধুনিক ময়দা মিল স্বল্প আয়ের মানুষের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরাসরি জনগণের নিকট আটা ময়দার প্রাপ্যতা সহজলভ্য করার লক্ষ্যে খোলা বাজারে তা বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে, যা খুবই জনপ্রিয় একটি কর্মসূচি। সরকার SDG এর লক্ষ্য অর্জনে জিরো হাঙ্গার নিশ্চিত করার লক্ষ্যে একটি যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করেছে, যা খাদ্যবান্ধব কর্মসূচি নামে পরিচিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 7ই সেপ্টেম্বর 2016 সালে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগানের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন করেন। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই প্রকল্পের আওতায় দেশের 50 লক্ষ হতদরিদ্র পরিবার 10 টাকা কেজি মূল্যে প্রতি মাসে 30 কেজি করে চাল পাচ্ছেন। সরকারের এই দূরদর্শী ও যুগোপযোগী পদক্ষেপের আলোকে খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে
খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নের ফলে 50 লক্ষ হতদরিদ্র পরিবার সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য পেতে সক্ষম হয়েছে। এসডিজি এর অন্যতম আরও একটি লক্ষ্য হল জনসাধারণের পুষ্টি নিশ্চিত করা। এই লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ পুষ্টি চাল প্রস্তুত ও তা অপুষ্টির শিকার জনগোষ্ঠীর নিকট বিতরণের কার্যক্রম শুরু করেছে। WFP এর সহায়তায় এই কর্মসূচি পরীক্ষামূলকভাবে দেশের কয়েকটি জেলায় কার্যকর আছে, পরবর্তীতে তা আরও সম্প্রসারিত হবে। সরকার প্রতিবছর অভ্যন্তরীণভাবে চালের পাশাপাশি কৃষকদের নিকট হতে কিছু পরিমাণ ধান ক্রয় করত, কিন্তু 2016 সাল হতে বর্তমান সরকার কৃষকদের উৎপাদনে অধিক প্রণোদনা প্রদানের লক্ষ্যে ধান সংগ্রহে বিশেষ গুরুত্ব প্রদান করে। এ সময়ে বোরো সংগ্রহ মৌসুমে সরকার প্রকৃত কৃষকদের নিকট হতে 7 লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। এবছর ঋণ পিঙ্গান যে ধান পান করছিলাম, আর এবছর মনে করেন যে সরকার ন্যায্য মূল্য দেওয়ার কারণে ওই জেনাভাতি দিয়ে ঠিয়া ওরা খুব মোটামুটি ভালো রাখছে আল্লাহ। খাদ্য ব্যবস্থাপনায় ইতোপূর্বে 85 কেজি ওজনের বস্তা ব্যবহার করা হতো, কিন্তু তা ILO কনভেনশন এবং জাতীয় শ্রমনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যার কারণে 50 কেজি বস্তা প্রবর্তন করা হয়েছে। এর ফলে খাদ্যশস্য ব্যবস্থাপনায় শ্রমিকরা আগের চেয়ে সাবলীলভাবে কাজ করছে। 50 কেজি বস্তা করাতে মানে আমাদের জন্য উপকার হয়েছে, কারণ আমাদের অনেক পুরানো লোক আছে, বয়স্ক লোক, তারা মানে 85 কেজি টানতে পারে না, 50 কেজির জন্য খুবই ভালো হয়েছে। খাদ্য নিরাপত্তার জন্য দেশে উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। দেশের সীমিত পরিমাণ জমিতেও এদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এজন্য প্রয়োজন সরকারের সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। এই সফল পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হওয়ায় 1996 সালে খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করায় বাংলাদেশ জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার সর্বোচ্চ সেরেস পদক অর্জন করে। বিশ্বায়নের এই যুগে খাদ্য অধিদপ্তর সংগ্রহ ও মজুত অবস্থা, বাজার দর, খাদ্যশস্য খালাস, চলাচল ও বিতরণ ব্যবস্থা, জনবল, সরবরাহ ও আর্থিক ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করেছে। ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের ক্ষেত্রে সাফল্য প্রদর্শন করে 2011 সালে খাদ্য অধিদপ্তর অর্জন করেছে ন্যাশনাল ইনোভেশন অ্যাওয়ার্ডের রানার আপ হওয়ার গৌরব। দর্শক মনোনয়নেও অর্জন করেছে রানার আপ গৌরব। খাদ্যশস্য বাণিজ্যিক পণ্য হিসেবে বিশ্বায়নের পথে পা বাড়িয়েছে, যারই ধারাবাহিকতায় সরকার 2014-15 অর্থ বছরে 25,000 মেট্রিক টন চাল শ্রীলঙ্কায় রপ্তানি করেছে। পাশাপাশি নেপালের ভূমিকম্প দুর্গতদের জন্য সরকার 20,000 মেট্রিক টন চাল প্রেরণ করেছে। দেশে বর্তমানে 7টি সাইলো, 13টি কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার CSD এবং 632টি স্থানীয় খাদ্য সংরক্ষণাগার LSD রয়েছে। এইসব খাদ্য গুদামের মোট ধারণ ক্ষমতা ছিল 14 লক্ষ মেট্রিক টন। দেশের 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধারণ ক্ষমতা পর্যাপ্ত না হওয়ায় 2015 সালের মধ্যে প্রায় 21 লক্ষ মেট্রিক টনে উন্নীত করা হয়েছে এবং 2020 সালের মধ্যে 30 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার সান্তাহারে 25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মাল্টি স্টোরেজ ওয়্যারহাউস নির্মিত হয়েছে। এই মাল্টি স্টোরেজ ওয়্যারহাউস বা গুদামের মাধ্যমে খাদ্যশস্য দীর্ঘমেয়াদে মজুত সংরক্ষণ করা সম্ভব হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 27 অক্টোবর 2016 সালে মোংলা সাইলো উদ্বোধন করেন। খাদ্য মন্ত্রণালয় মোংলা বন্দর থেকে 17 কিলোমিটার ভাটিতে জয়মনির ঘোল নামক স্থানে 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন সাইলো নির্মাণ
বাস্তবায়ন করেছে। এখানে 5000 বর্গমিটার পরিসরের একটি জেটি নির্মিত হয়েছে, জেটির মাধ্যমে সরাসরি জাহাজ থেকে গম খালাস করার জন্য 2টি নিউমেটিক আনলোডার স্থাপন করা হয়েছে। এই আনলোডার দ্বারা ঘন্টায় 400 মেট্রিক টন গম খালাস করা যায় এবং এখানে স্থাপিত লোডার মেশিন দ্বারা ঘন্টায় 200 মেট্রিক টন গম মোংলা সাইলো থেকে খুলনা পিইউপি ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। দেশের জনগণের আর্থিক ক্ষমতা বৃদ্ধির প্রেক্ষিতে এবং ব্যাপক নগরায়নের ফলে এদেশের মানুষের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন ঘটেছে। এই খাদ্যাভ্যাসের কারণে গমের বা গমজাত দ্রব্যের উপর চাহিদা সৃষ্টি হয়েছে। এই বাস্তবতা বিবেচনা করে পোস্তগুলায় একটি আধুনিক সরকারি ময়দার মিল নির্মাণ করা হয়েছে। পোস্তগুলা আধুনিক সরকারি ময়দার মিলটি খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়নে 8ই অক্টোবর 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। প্রকল্পটির মূল উদ্দেশ্য হল খাদ্য নিরাপত্তা চাহিদা পূরণ, আটা ও ময়দার বাজার স্থিতিশীল রাখা, জরুরি ও দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আটা ও ময়দা সংরক্ষণ সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রতিযোগিতামূলক বাজারে এর গুণগত মান বজায় রাখা। খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য একে অপরের পরিপূরক। এ কথাটি বাংলাদেশ ও বর্তমান বিশ্বের প্রতিটি সচেতন মানুষের জ্ঞানের দরজায় কড়া নাড়ছে। ফলে খাদ্য উৎপাদন ও তার যথাযথ ব্যবহারের বিষয়ে চিন্তা চেতনার প্রসার ঘটেছে। সে প্রেক্ষিতে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিপণন ও সরবরাহ ইত্যাদি বিষয়ে সাধিত হয়েছে ব্যাপক গুণগত পরিবর্তন। খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতির রূপ রূপান্তরিত হয়েছে ব্যক্তি পর্যায় হতে কর্পোরেট পর্যায়ে। আজ খাদ্যশস্য বাণিজ্যিক পণ্য হিসেবে বিশ্বায়নের পথে পা বাড়িয়েছে। খাদ্য নিরাপত্তায় সাফল্য প্রদর্শন করে বাংলাদেশ অর্জন করেছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থান পুরস্কার। বাংলাদেশের সাফল্যকে উন্নয়নশীল দেশের জন্য রোল মডেল হিসেবে তুলে ধরা হয়েছে। বর্তমান বিশ্বায়নের যুগে আমরা খাদ্য নিরাপত্তার আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করি প্রজন্ম থেকে প্রজন্মে।